আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটা আপনার অনেক অনেক হেল্পফুল হবে আর বিশেষ করে যারা ইন রিলেশনশিপের মধ্যে আছেন তাদের মোবাইলে অবশ্যই ইনস্টল থাকা উচিত তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি সাপোজ মনে করুন আপনার মোবাইলটা আপনার বাড়ির মধ্যে আপনি রেখে গেছেন তো সেক্ষেত্রে হয়তো আপনার কোনো কল আসলে আপনার ফ্যামিলি মেম্বার্সরা ধরে নিতে পারে বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের হাতে মোবাইলটা দিলেন তারা কিন্তু আপনার কোনো কল আসলে প্রয়োজনীয় সে কিন্তু রিসিভ করে ফেলবে বা আপনার ফ্রেন্ডের কাছে থাকলেও সে রিসিভ করে ফেলবে তো আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কল আসে বা আপনার কোনো গার্লফ্রেন্ডের কল আসে তাহলে কিন্তু আপনি ধরা ধরা খাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যদি আপনার মোবাইল এমন একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করে দেন যেটার মাধ্যমে আপনার মোবাইলে কল আসলে কেউ রিসিভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি একটা পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা আনলক করতে না পারে তো এইরকম আমি এর আগে একটা অ্যাপ্লিকেশান শেয়ার করেছিলাম তবে আজকে টিউটোরিয়াল আমি যে অ্যাপ্লিকেশানটা শেয়ার করবে এটা খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশান এটার নাম হচ্ছে ইনকামিং কল লক খুবই দারুণ এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ইনস্টল করে নেবেন তো এটা খোলার পর ঠিক তেমন কোনো কাজ নেই এখানে জাস্ট এখানে লকটা এনাবল করে দিলে হবে এরপর হচ্ছে ভাইব্রেশন অন চাইলে ভাইব্রেশনটা অন করে দিতে পারেন এরপর রান অন স্টার্ট আপ যখন মোবাইলটা স্টার্ট করবেন তখন রান হবে কিনা না সেটাও এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন জাস্ট আমি দিয়ে দিলাম ওকে তারপর এখানে আপনার চাইলে কিপ্যাড তারপর প্যাটার্ন লকও দিতে পারেন আমি কিপ্যাডে ইউজ করতেছি এরপর এখানে কিছু সেটিংস আছে আপনি চাইলে এটার মাধ্যমে কলও ব্লক করতে পারেন কোনো বিরক্তিকর কলগুলো এখান থেকে আপনি ব্লক করে দিতে পারেন তারপর হচ্ছে আপনার কীপ্যাড আছে এই যে কীপ্যাডটা আপনার এরকম হবে কী এই যে এখানে দেখতে পাবেন যে কীপ্যাডের যে কালারটা সেগুলো চেঞ্জ করা যাবে কিন্তু চেঞ্জ করার জন্য আপনাকে মনে হয় এটার যেটা পেড ভার্সন আছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে নাহলে আপনি পারবেন না তো যাই হোক আমরা এখান থেকে পাসওয়ার্ডটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন এখানে বেসিক্যালি প্রথমে পাসওয়ার্ড থাকে প্রথমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ থাকলে আপনি সেটাকে এখান থেকে সেভ চেঞ্জ করে দিতে পারেন আপনি আপনার নিজের ইচ্ছামতো দিবেন তো আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভের থাকলাম এরপর আপনি চাইলে এখান থেকে প্যাটার্নটাও চেঞ্জ করতে পারেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালার তারপরে এমন আরও অনেকগুলো অপশান আছে যেগুলো মনে হয় আপনার পেড ভার্সনে ইউজ করা যায় এটাতে ইউজ করা যায় না তো আমাদের জন্য এটাই সবচেয়ে বেটার এতটুকুই আমার জন্য অ্যানাপ আমি মনে করি তো এখন আমরা একটা কল দিয়ে টেস্ট করে দেবো আমি এটা এখন এনাবল করে দিলাম তো এটা এনাবল করার পর আমার এখানে এখন যদি কেউ কল করে তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি ওয়ান টু থ্রি যে পাসওয়ার্ডটা সেট করে দেব এটা কেউ না দিবে ততক্ষণ কেউ কল রিসিভ করতে পারবেন না যার হাতে মোবাইল থাকুক না কেন তো সেক্ষেত্রে এটা আপনার জন্য খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন হবে তো আমি একটা কল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি সাপোজ একটা কল দিব কল আসলে আপনারা বুঝতে পারবেন যে কি আপনার যে যতক্ষণ না পাসওয়ার্ডটা দেওয়া হবে ততক্ষণ না কলটা রিসিভ করা যাবে না দেখেন এখানে পাসওয়ার্ডের অপশন চলে আসছে এখন চাইলে কেউ কল রিসিভ করতে পারবে না যতক্ষণ পাসওয়ার্ড না তো আমি যখন এখন পাসওয়ার্ডটা দিবো এই যে পাসওয়ার্ডটা দিব আমার কলিংয়ের অপশনটা চালু আসবে এটা মোবাইলটা চালু হবে ঠিক আছে ও হচ্ছে আমি এটা ব্যাকে রাখি নাই সে এরকম আসছে আমি এটা ক্লোজ করে দিচ্ছি আগে তা আমি আবার কল করে দেখিনি আপনাদেরকে আবার কল করে দেখাচ্ছি ওকে আমি আবার কল করে দেখাচ্ছি মোবাইলটা ঠিক এরকম থাকবে আর কেউ যদি আমার মোবাইলটা এখন ইউজ করতে মনে কারণ আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা আপনার বন্ধুরা এখন আপনার গার্লফ্রেন্ড কল করলে হঠাৎ করে কী হবে তারা রিসিভ করে ফেলবে তো সেটার জন্য আপনি এখানে দেখেন আমি যখন পাসওয়ার্ডটা দেব তখন কিন্তু কলটা রিসিভ করতে পারবে নাহলে কলটা রিসিভ করতে পারবে না তো ওভারঅল দারুন একটা অ্যাপ্লিকেশন যারা এনে রিলেশনশিপের মধ্যে আছেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর বিশেষ করে যারা জব করেন জব করার ক্ষেত্রে মোবাইলটা হয়তো এদিক ওদিকে রাখা হয় তো সেক্ষেত্রে আপনার কলিগরা আপনার ফোন রিসিভ করতে পারে তাহলে আপনি এখান থেকে টপ সিক্রেট রাখতে পারবেন আপনার কলিংকে তো বন্ধুরা আজকে টি টোয়ালির যা সেতটুকু আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেরকম আর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো তখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद सबाई के